সেন্সর নীতিমালা পরিবর্তন করে নাকি আবার এখন ফিল্ম সেন্সর ফিল্ম সার্টিফিকেশন অ্যাক্ট হবে, সেটারও কয়েকটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, সেটারও একটা ড্রাফট মোটামুটি তৈরি হয়েছে, সেইটা কিন্তু আরও জঘন্য, যেটা সাইমন কিছুটা বললেন, কামাল আহমেদ সাইমন, সেটা কিন্তু আরও জঘন্য হতে যাচ্ছে যদি হয় আর কি সেটা। তো আমি জানি না এর থেকে আমাদের মুক্তি কোথায়। আজকে আমরা ভালো ছবির জন্য এখানে মিলিত হয়েছি, আমরা হাওয়া ছবিটা দেখেছি, হাওয়া দেখেছি বলেই কিন্তু এত লোক এখানে জড়ো হয়েছে। আমরা জানি হাওয়া কী ধরনের ছবি, আমাদের মুগ্ধ করেছে এমন একটা ছবি, এটার পেছনে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি বলবো যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, যে ভালো ছবি যাতে বাংলাদেশে না হয়, এই তরুণরা যাতে এগিয়ে আসতে না পারে, সেটার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এইটাকে বন্ধ করতে হবে, এইটাকে বন্ধ করতে হবে এবং আমাদের মুক্তভাবে ছবি বানানোর সুযোগ করে দিতে হবে স্বাধীনভাবে এই তরুণদের, তাহলে কিন্তু এই তরুণরা বিশ্ব জয় করবে আমি বলে দিতে পারি। সুতরাং এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। আমরা আজকে হাওয়া দেখেছি বলে এখানে আমরা হাওয়া নিয়ে কথা বলতে পারছি, আমরা আরেকটি ছবি আমরা কিন্তু দেখি নাই, সেটা হচ্ছে মোস্তফা সরদার ফারুকীর শনিবার বিকেল, সেই জন্য সেটা নিয়ে আমরা কম কথা বলছি। সেই ছবিটা কিন্তু আমি দেখেছি, আমি দেখেছি একটা প্রাইভেট স্ক্রিনিংয়ে, চমৎকার একটি ছবি, একটি শটে পুরো ছবিটা নির্মিত, এবং যেটা বলা হচ্ছে যে হলি আর্টিজেনের ঘটনা অবলম্বনে ছবিটা, হয়তো কিছুটা মিল আছে হলি আর্টিজেনের সাথে, অনেকটাই দর্শক হয়তো মিল খুঁজে পাবেন, কিন্তু আমি বলতে পারি যে ওই ছবি দেখতে প্রত্যেকটা চরিত্র এমনভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ঘটনা এমনভাবে ডিল করা হয়েছে, এত পরিমিতি বোধ কাজ করেছে নির্মাতার মধ্যে, যে ওই ছবি দেখলে যে কেউ বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা পাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। যেটা বলা হচ্ছে যে ওই ছবি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, একেবারেই ভুল, কিন্তু সেই ছবিটাকে আটকে রাখা হয়েছে তিনটা বছর ধরে, সেন্সর দেওয়া হচ্ছে না। আমরা চাই সেই ছবির সেন্সর হোক হোক দেওয়া হোক, এবং আমরা সব ছবি আমরা মুক্তভাবে বানাতে চাই, এবং আমাদের কোনো বাধা নিষেধ যাতে কাজ না করে। সেলফ সেন্সরশিপের কথাও বলা হচ্ছে, যে আমাদের 10 বার ভাবতে হয় যে আমরা কী দেখাবো কী দেখাবো না। আমার পরবর্তী ছবি যেটা আমি প্ল্যান করছি, যেটা খুব শিগগিরই হয়তো কাজ শুরু করব, সেটাও নিয়েও কিন্তু আমাকে বারবার ভাবতে হচ্ছে, কারণ কন্টেম্পোরারি গল্প, আমাকে ভাবতে হচ্ছে কতটুকু আমি দেখাবো কতটুকু দেখাবো না, এইটা হলে তো ছবি বানানো যাবে না। সুতরাং আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে আমাদের স্বাধীনভাবে চলচ্চিত্র বানানোর সুযোগ দিতে হবে, অধিকার দিতে হবে। এই কাঁটাতারের বেড়া, যেই বেড়ার মধ্যে আজকে আমরা বসে আছি, সেই বেড়া ডিঙে আমরা মুক্ত পরিবেশে আসতে চাই।